পাথরঘাটার হাড়িটানা গ্রামে ভূতের ভয়ে চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসী। অনেকে চলে যাচ্ছে গ্রামে ছেড়ে। তারা বলছেন, রাতে ঘর থেকে বের হলে বিভিন্ন সময় বিভিন্ন রূপে মানুষের সামনে হাজির হচ্ছে ভূত। আমার গুষিটা সিট আমার ওই ঘরের বেড়ার লগে পড়ি, সোফাসেট পাশেই পড়ি, খাট পাশেই পড়ি। বর্তমানে আমরা এই এলাকায় থাকতে পারি না ভাই, শয়তানের জ্বালায়। দেখি কি অনেক বড় লম্বা একটা মানুষ, কল্পনাও করা যায় না যে এই লেভেলের মানুষগুলো পর্যন্ত সাফার করছে খুব মানে জটিল ভাবে। ঘরে ঘরে দুষ্টজনের উপদ্রব মানুষ লক্ষ্য করে না। মনে রাখবেন, কিছু কিছু দুষ্টজনের উপদ্রব আছে আপনি খেয়ালও করেন না। যেমন কথার কথা, বাসায় বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে, মানে সীমাহীন, মানে কোনো স্বাভাবিক কিছু না। বুঝবেন দুষ্টজনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে। এবং অনেক রোগ আছে কিছু লোকের, দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না, কোনো ডায়াগনোসিস হয় না। বহু চেক আপ টেস্ট ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্রমহিলা সুস্থ হয় না। এরকম বহু রোগী দেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না। এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টজিনের রোগী। ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা, মুফতি সাইফুল ইসলাম ভাই এবং আমাদের তানবীর ভাই ওনারা আছে, ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয়। আমি বললাম কেন হয়, জিন দুষ্টজিন অর্থাৎ শয়তান, শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি গাড়ে। আমাদের বাসা বাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয়, আপনি ইউটিউবে ওয়াজ শুনতে যান, শুরুতে আগে পান্ডা অ্যাডভার্টাইজ দিয়ে নেবে, এরপর আরও বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে, এগুলো চলবে। এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই। আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন, এখানে শয়তান আসবেই। রহমতের ফেরেশতা ঢুকেন, হাদিসে বলা আছে, এখানে আপনার এই অবস্থা হবে। ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না, বহু মানুষ হাহাকার করছে। আমরা রাকির নাম্বার দিয়ে রাকিদেরকে রেফার করে কুলাতে পারছি না, এই পরিমাণ মানুষ আক্রান্ত। বাঁচবেন কিভাবে? আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাইরা, আমার নাম্বার এক, গুনাহমুক্ত বাসা করেন, বাসা বাড়িতে গুনাহ করবেন না, এগুলো থেকে বাঁচান বাসা বাড়িকে। সবচেয়ে বড় কারণ হলো, দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো, আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে। আমরা এখন বড় জোর ইউটিউবে একটু তেলাওয়াত চালাই দেই, আল্লাহর কসম করে বলছি, যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয় আওয়াজ করে শব্দ করে, ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক দুষ্টজিন থাকতে পারে না। আপনি যদি মিরাকল দেখতে চান ভাইরা আমার, আমি বুকে হাত রেখে বলতে পারি, আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি, দুষ্টজিনের উপদ্রব আছে যে বাসায়, সে বাসায় আপনি সুরা বাকারার তেলাওয়াত চালু করে দেন, জোরে জোরে তেলাওয়াত করেন, নিজে না পারলে অডিও চালু করে দেন। আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের, এটা সেটা, রুকিয়া চলছে, তেলাওয়াত চলছে, ভালো হয়ে গেছে। আমার পরিচিত এক বোন আছেন, বোন বলতে আমার আপন বোন না, দুঃসম্পর্কীয়, উনি আমেরিকাতে থাকেন, অনেক বড় ব্যবসায়ী। ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের, মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায়, কোনোভাবে সহ্য করতে পারে না, বলে যে বন্ধ করো এটা যেভাবেই হোক। এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা, বাফেলোতে, আমেরিকাতে থাকে। আমাকে বললেন ভাই কি করা যায়, আমি রুকিয়ার অ্যাপ দিলাম, বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না। আমি বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন, দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে। আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহ যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলাওয়াত শোনা ছাড়া এখন আরও ঠিক থাকতে পারে না, কিন্তু প্রথম সহ্য করতে পারতো না। আমার বাসায়, আমি তো এলাকার সন্তান আপনাদের, লক্ষ্মীপুরের বশিকপুর আমার গ্রাম, সেখানে একদিন সকালবেলা আমার এক নিকটাত্মীয় এক ছেলেকে নিয়ে আসছে, ইয়াং ছেলে, যুবক মানুষ, সৌদি আরবে ছিল, বলে বিদেশ থেকে চলে আসছে, কি হয়েছে, সে আজানের আওয়াজ হলে শুনতে পায় না, তার পুরো শরীর বাঁকা হয়ে যায়। এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয়, টোকা দিলে মনে হয় যে বিষাক্ত সাপ দংশন করছে, পাথরের মতো হয়ে যায়। আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো, সে আসছে অনেক আগে, বসতে বসতে একশো পর্যায়ে জোহরের আজান শুরু হলো, দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হার্ট হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বোঝা যায়, আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বোঝার উপায় নেই। এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআনে কারিমের তেলাওয়াত। আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত, মুসলমানের যুবকরা আজ গান শুনে, আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে হারাম জিনিস দেখে, পর্ন ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা, এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে। যেই যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দু চোখ জীবনে কোনোদিন কোনো নোংরা ভিডিও দেখে নাই আলহামদুলিল্লাহ, এরকম যুবক পাওয়া যায় না ভাইরা। চ্যালেঞ্জের ব্যাপার, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আপনাকে বিকল্প পথে যেতে হবে। শয়তানের শয়তানি থেকে, বাসা বাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান, এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খুনকারের কাছে যায়, খুনার কাছে যায়, আপোষের তাবিজ নেয়, এটা করে সেটা করে, এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং
কালো জাদু এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে। এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন, বাসায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখবেন। নাম্বার তিন, আপনাকে তৃতীয় যে আমল করতে হবে, আমি সবসময় বলি বাসায় ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, বাইরে হইতে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলা ছাড়া বাচ্চাদেরকেও ঢুকতে দিবেন না, কাজের লোককেও ঢুকতে দিবেন না। ঢুকলে আবার বাইর হওয়া বিসমিল্লাহ পড়ে, আবার বিসমিল্লাহ পড়ে ঢুকো। হাদিসে আসছে কেউ বাসায় পড়তে বিসমিল্লাহ পড়ে ঢুকলে তার সাথে শয়তান ঢুকতে পারে না, প্রত্যেকের সাথে শয়তান থাকে, ওইটা ঢুকতে পারে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া ঢুকে তাহলে শয়তানের সাথে সাথে ঢুকে পড়ে। খাওয়ার সময় বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লাহ পড়বেন। এভাবে আরও বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা চমৎকার আমল দিয়েছেন, সারা পৃথিবীতে রাকিদের কাছে জনপ্রিয় আমল। কিছু পানির মধ্যে কিছু বরই পাতা, নির্দিষ্ট কিছু সুরা পড়ে, এটা লম্বা প্রসেস আছে, এটা দিয়ে গোসল করলে নিয়মিত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায়। এবং এই আমলটাও আমি পরিচিত অনেককে দেখেছি করেছে। আমাদের এই যে আপনাদের নিশান ভাই, এই মাহফিলের আয়োজক তানভীর ভাই, ওনার ফ্যামিলিতে উনি নিয়মিত রুকিয়া করেন এবং উনি আমাকে বলছেন, ভাই শরীরটা মনে হয়েছে শরীরতে কিছু চলে গেছে, পাতলা হয়ে গেছে। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ, বাসাবাড়িতে কোরআন চালাবেন তো ইনশাআল্লাহ। আমি শপথ করে বলছি, আল্লাহর কালামের মিরাকল যদি দেখতে চান তাহলে দুষ্টজনের উপদ্রব আছে এবং অস্বাভাবিক বাসা ভিতরে সমস্যা রোগ বালাই আছে, ব্ল্যাক ম্যাজিক আছে। কোরআন তেলাওয়াত শুনতে থাকেন, শুনতে থাকেন, একদিন দুই দিন না অনবরত আপনি ফিল করবেন যে কিভাবে আল্লাহর কুদরত জাহির হয়, কিভাবে শয়তান পালায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুনাহ হবে কিনা? ভাই বেরাদার যদি গুনার কাজ করে, পাপের কাজ করে, অপরাধ করে, সংশোধন করবেন, বুঝাবেন, কিন্তু না, বুঝানোর কোনো বাও নাই, কথা শুনে না, বলার মতো নাই, অনেক সময় বড় ভাই হয় বলার মতো থাকে না বা ছোট ভাই হয়, তখন আপনি অভিমান করতে পারেন। অভিমান কি? যে তার সাথে আমি কথা বলবো না, দূরে থাকবো, তাকে বোঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট, এটা আপনি করতে পারেন। কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন, তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, এই সুযোগ নাই। সে খারাপ হলেও এই সুযোগ নাই যে আপনি তাকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন। হ্যাঁ, সংশোধনের জন্য করতে পারেন। সব আলেম বলে যে আমরা হকের পাশে আছি, আমরা তোমরা আমাদের সাথে থাকো, তাহলে আমরা কার পাশে থাকবো? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কষ্টিপাথর দিয়ে গেছেন, মা আনা আলাইহি ও আসহাবি, আমি যে আদর্শের উপর আছি এবং সাহাবা ইকরাম জামাতুস সাহাবা তারা মৌলিকভাবে যে আদর্শের উপর আছেন সেটি, এটার উপর যারা প্রতিষ্ঠিত তারা কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত দল। আর সেই সাথে নবীজি বলে গেছেন, তারাক তুফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস শিখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এগুলো যদি তোমরা আঁকড়ে ধরো কোনো দিন তোমাদের কেউ গোমরা করতে পথহারা করতে পারবে। এই জন্য ওই মূলনীতি আপনি ধরে রাখবেন, যে সমস্ত ওলামায়ে কেরামের কথা শুনবেন এগুলো গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হকের উপরে রাখবেন। এগুলো গ্রহণ না করলে আপনি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন, অতএব ব্যক্তি নয় বরং কোরআন সুন্নার অনুসরণ করবেন। যে আলেম কোরআন সুন্নার আলোকে কথা বলে তার কথা শুনবেন, সে যেই হোক না, কোরআন সুন্নার বাইরে কথা বললে সেটাকে বর্জন করবেন। আল্লাহ আমাদের সবাইকে ওলামাদের অনুসরণ অনুকরণ